আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে তৈরি একদমই নতুন ভীষণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্স, আর এটা খুবই মচমচে হয়। আর সচরাচর আমাদের ঘরে কিন্তু চালের গুঁড়াটা থাকে, আপনারা এই চালের গুঁড়া দিয়ে মচমচে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ দই। এখানে আপনারা নর্মাল দইটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। তারপর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এখন আমি এরকম একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি বাকি যে 1/2 কাপ ছিল সেটা। মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা দিতে হবে। আর সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে, লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। অন্যদিকে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, ব্যাটারটাকে ঢেলে দিলাম মিডিয়াম টু লো হিটে। এটাকে আমি 6 থেকে 7 মিনিট এইভাবে জাল করে নিব। 6 থেকে 7 মিনিটেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে, লক্ষ্য করুন এটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করেছে। এভাবে অনবরত নাড়তে হবে। যখন ঠিক এরকম ভাবে এটা একসাথে জমে যাবে আর একটা ডোয়ার ফর্মে চলে আসবে, তখন চুলাটাকে অফ করে দিয়ে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এইভাবে আমি এটাকে ঠান্ডা করে নিব। আমি ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতার কুচি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, আপনারা কিন্তু চাইলে এক্সট্রা ফ্লেভারের জন্য গুঁড়া মশলাও দিতে পারেন। আমি চপিং বোর্ডের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, আর বেলুনের মধ্যেও লাগিয়ে নিয়েছি যাতে এটা বেলার সময় লেগে না যায়। এখন এটাকে আমি একটু ময়ান করে নিচ্ছি, তারপর এটাকে আমি একটু বলের শেপ দিয়ে দিব। বেলুনের সাহায্যে এটাকে আমি পাতলা করে বেলে নিব, খুব বেশি পাতলা না। পুরুত্বটা কীরকম থাকবে লক্ষ্য করুন, পুরুত্বটা ঠিক এরকম থাকবে। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের সাহায্যে আমি এগুলোকে প্রতিটা এইভাবে গোল করে কেটে নিব। এইভাবে একটু ঝাঁকি দিলে এটা বের হয়ে আসবে, এরকমভাবে আমি সবগুলো কেটে নিব। এখানে আমি নিয়েছি একটা বোতলের যে মুখ থাকে সেটা, সেটা দিয়ে আমি ভিতর থেকে এইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। এটা অনেকটা ডোনাটের শেপের মতো দেখতে, ঠিক এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম। আর ব্রেড ক্রামের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এভাবে একটু কোট করে নিব, আর প্রতিটা ঠিক এরকমভাবে কোট করে নিব। আমি সবগুলো কোট করে নিয়েছি। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম টু হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি, সামান্য একটু গোলা দিয়ে দিলাম। লক্ষ্য করুন গোলাটা খুবই দ্রুত উপরে ভেসে উঠছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ডোনাটের শেপগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে দিব, আর এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। লক্ষ্য করুন খুবই সুন্দরভাবে লালচে গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, ঠিক এরকম ভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। ভাজার পর এটাকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। শব্দটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিতরটাও কিন্তু খুবই সফট হয়েছে, উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি, ভিতরটা সফট। আশা করি আমার আজকের এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।